हेलो गाइज वेलकम और वेलकम बैक टू माय चैनल। तो चले এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে চলেছে গ্র্যানির ওপরে। লাইফে তোমরা কখনো না কখনো নিশ্চয়ই গ্র্যানি গেমটা খেলেছো, ছোটবেলায় আশা করছো অনেকেই খেলেছো। আর যারা এখন অলরেডি গ্র্যানি গেমটা খেলো তারা অবশ্যই জানাতে ভুলো না, কমেন্ট করে জানাও যে তোমরা গেমটা খেলো। আমি ছোটবেলায় খেলেছিলাম অনেকবার গেমটা, আমার তো বেশ ছোটবেলায় ভয়ই লাগতো গেমটা খেলার সময়। তো আজকে আমি এই গ্র্যানির রিয়েল স্টোরি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আশা করছি ভিডিওটা ইন্টারেস্টিং হবে। আর অনেকেই তোমরা জানো না গ্র্যানির মানে রিয়েল স্টোরি, তো ভিডিওটা একদম স্কিপ করো না, পুরো স্টোরিটা দেখো। গ্র্যানি রিলেটেড অনেক ইনফরমেশন তোমরা পাবে আর গ্র্যানির ফুল লাইফ স্টোরিটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো, আর লাস্টে রয়েছে কিন্তু শাউট আউট, একদম মিস করো না শাউট আউট। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী করতে হবে, ভিডিওটা একটা লাইক করে দাও আর শেয়ার করতে একদম ভুলো না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটাকেও প্রেস করে দাও আর অল করে দাও, যাতে কিনা যখনই আমি একটা ভিডিও আপলোড করি নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি টাইম ওয়েস্ট করবো না, আজকের ভিডিওতে যাওয়া যাক। গ্র্যানি গেমটায় তোমরা অনেকেই দেখেছো একজন বয়স্ক মহিলা হাতে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়ায় একটা বাড়ির মধ্যে। সেই বয়স্ক মহিলার হাত থেকে কিন্তু তোমাদের পালিয়ে বেড়াতে হয়। যদি তোমরা ওই বয়স্ক মহিলার সামনে এসে যাও তাহলে কিন্তু মহিলাটা তোমাদের মেরে দেয় এবং তোমরা গেম থেকে আউট হয়ে যাও। তো এটাই হচ্ছে মেইন গেম। আর এই গ্র্যানিকে নিয়েই কিন্তু গেমটা বের করা হয়েছিল, যেই গেমটা কিনা আমাদের অনেকে রাতের ঘুম উড়িয়ে দিত ছোটবেলায়। গ্র্যানি গেমটা যারা খেলেছো তারা নিশ্চয়ই দেখেছো একটা ঘন জঙ্গলের মধ্যে একটা কটেজ টাইপের থাকে, একটা বাড়ি টাইপের থাকে, সেই বাড়ির ভেতরে কিন্তু অ্যাকচুয়াল গেমটা খেলা হয়। আর ওই মহিলা যাকে আমরা গ্র্যানি বলে চিনি, সে তার হাজবেন্ড গ্র্যান্ডপার সঙ্গে ওই বাড়িটার মধ্যে থাকে। গেমটা যারা খেলেছো তারা অনেকেই নোটিস করেছো যে বাড়িটায় অনেকগুলো রুম হয়েছে, একদম ভুলভুলাইয়া টাইপের রুমগুলো। তোমাদের ওই ঘরগুলোর মধ্যে এদিকে ওদিকে তোমাদের লুকিয়ে কোনোভাবে সার্ভাইভ করতে হবে অ্যাটলিস্ট 5 দিনের জন্য। তো জানা যাক রিয়েল গ্র্যানি আসলে কে ছিল। তো ওই গ্র্যানি কিন্তু ফার্স্ট থেকেই একটা গেম ক্যারেক্টার ছিল না, গ্র্যানি আসলে একজন মানুষ ছিল রিয়েল লাইফে। গ্র্যানি যখন অল্প বয়স ছিল তখন গ্র্যানি কাজ করতো একটা রেস্টুরেন্টে, এবং ওখানে তার আলাপ হয়েছিল এক লোকের সঙ্গে, যার সঙ্গে তার ভালোবাসা হয়েছিল, প্রেম হয়েছিল। দেন তারা বিয়ে করে এবং সে তার হাজবেন্ডের সঙ্গে ওই কটেজটায় থাকতে আসে, যেই কটেজে কিনা গ্র্যানি তার ছোটোবেলায় তার বাবার সঙ্গে থাকতেন। আর সবথেকে বড় ব্যাপার, ওই ঘরটায় কিন্তু গ্র্যানির যে বাবা ছিলেন তাকে মার্ডার করা হয়েছিল, কারণ সে গ্যাংস্টারদের সঙ্গে যুক্ত ছিল এবং শোনা যায় যে গ্যাংস্টারদের থেকে সে টাকা মেরে দিয়েছিল। তাই জন্য সে বাঁচার জন্য তার ফ্যামিলি নিয়ে চলে আসে ওই জঙ্গলের মধ্যে কটেজটায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ধরে ফেলা হয় এবং তাকে ওই বাড়িতেই হত্যা করা হয়। তো গ্র্যানি বিয়ের পরে সব কিছু নর্মালই ছিল, একদম ঠিকঠাকই চলছিল তার হাজবেন্ডের সঙ্গে। কিন্তু 3 বছর পর হঠাৎই একদিন গ্র্যানি খুঁজে পায় তার হাজবেন্ডের ডেড বডি ওই বাড়ির জঙ্গলে। গ্র্যানির একটা ছোট বাচ্চা ছিল যার নাম ছিল হেলেনা, তাকে অ্যাঞ্জেলিনা নামেও ডাকা হতো। ওই হেলেনার পরবর্তীকালে বিয়ে হয়েছিল সাইমন নামে এক লোকের সঙ্গে, যাকে আমরা এখন সিলিন্ডার ম্যান নামে চিনি। আর অলরেডি আমি সিলিন্ডার ম্যানের ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। পরবর্তীকালে হেলেনা আর সিলিন্ডার ম্যানের এক ছোট বাচ্চা মেয়ে হয় যার নাম ছিল সিলিন্ড্রিনা। সিলিন্ড্রিনা যখন বড় হয় তখন তার বিয়ে হয় এক কফিন ম্যানের সঙ্গে, যে কিনা একজন সায়েন্টিস্ট ছিল। আর সে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালাতো জম্বিদের ওপরে, মানুষের ওপরে, যাতে মানুষকে সে জম্বিতে ট্রান্সফার করতে পারে। ছোটোবেলা থেকেই বলা হতো হেলেনা সাপিত, মানে গ্র্যানির যে মেয়ে ছিল হেলেনা সে সাপিত। তাই জন্য হেলেনার যে মেয়ে ছিল সিলিন্ড্রিনা, সে ছোটোবেলা থেকে কালা জাদুতে বিশ্বাস করতো এবং সে বিভিন্ন ধরনের কালা জাদু প্র্যাকটিসও করতো। একদিন এই সিলিন্ড্রিনা এমন এক বইয়ের সন্ধান পায় যেটা কিনা পড়ার পরে সে জানতে পারে, সে যদি কোনো জ্যান্ত বাচ্চাকে কবর দেয় বা মেরে ফেলে বা বলি দেয়, যেটাই তোমরা বলো, তাহলে সে পাওয়ারফুল হয়ে উঠবে। তখন সে তার নিজের 3 বছরের বাচ্চাকে বলি দিয়েছিল এবং বলি দিয়েছিল অথবা মেরে ফেলেছিল সেই কটেজে যেখানে কিনা গ্র্যানি থাকতেন। গ্র্যানি সমস্ত কিছু নিজের চোখে দেখে ফেলেছিল। তখন সেই সিলিন্ড্রিনা যাতে সবাই সব কিছু জানতে না পারে সেই জন্য গ্র্যানিকে সেই কটেজের মধ্যেই একটা রুমে আটকে রেখে দেয় এবং সেখানে কেউ থাকতো না সিলিন্ড্রিনা আর গ্র্যানি ছাড়া, কারণ সবাই তখন বাইরে থাকতো। সিলিন্ড্রিনার হাজবেন্ড, যাকে আমরা জেনে এসেছি যে কিনা সায়েন্টিস্ট ছিলেন, তিনিও কাজের সূত্রে বাইরে থাকতেন এবং জম্বিদের নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে সেও জম্বি হয়ে গেছিলো পরবর্তীকালে, এবং তার মা মানে হেলেনা তারাও ওই বাড়িতে থাকতো না।
তো একদিন গ্র্যানি হঠাৎ করেই তার নাতনি, যাকে আমরা সেলেন্ড্রিনা বলে জেনে এসেছি, তার আত্মা, তার স্পিরিটকে দেখতে পাই ওই বাড়িতে। যখন সে অনেক খোঁজার চেষ্টা করে, সে দেখতে পায় বাড়িতে কেউ নেই। এই সেলেন্ড্রিনা গ্র্যানিকে এমন এক ধরনের পাওয়ার গিফট করে যার জন্য গ্র্যানি হয়ে ওঠে ভীষণভাবে পাওয়ারফুল, এবং আস্তে আস্তে গ্র্যানি একটা জম্বিতে পরিণত হয়েছিল। তো এই হলো গ্র্যানির মেইন স্টোরি, যেটা কিনা তোমরা গেমে খেলে এসেছো ছোটোবেলায়। তো এই গ্র্যানিকে নিয়ে বের হয় পরবর্তীকালে গ্র্যানি গেমটা। তো এটাই ছিল আজকের মতো গ্র্যানির স্টোরি। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটায় আমি মেনশন করেছি সেলেন্ডারম্যানের নাম, তোমাদের অলরেডি আমি বললাম। সেলেন্ডারম্যানের সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম আলাদা করে ডিটেলসে, এটার পিছনেও একটা স্টোরি রয়েছে, রিয়েল স্টোরি। যদি তোমরা জানতে চাও, যারা যারা সেলেন্ডারম্যানের ভিডিওটা মিস করে গেছো, তারা জলদি গিয়ে ডিসক্রিপশন বক্স চেক করে আসো, ওখানে আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে আগে ভিডিওটা ঝটপট করে দেখে ফেলো এই ভিডিওটার পরে। আর এখন চলে যাবো আমরা শাউট আউটে। ফার্স্ট কমেন্ট যা করবো সে হচ্ছে তোরি মণি, লিখেছ, দিদি আমি ওর বিগ ফ্যান, আমি 11 ইয়ার্স ওল্ড, আর বাংলাদেশ থেকে আই ওয়াচ ইউর ভিডিও ডেইলি, আই লাভ ইউর হরর ভিডিওস ভেরি মাচ, অ্যান্ড ইউ প্লিজ আপলোড মোর হরর ভিডিওস লাইক চ্যালেঞ্জেস স্টোরিজ, ইউর হরর এক্সপিরিয়েন্স এক্সেট্রা, মেনি মেনি প্রেজ অ্যান্ড লাভ ফর ইউ, লাভ ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ তোরি মণি। নেক্সট কমেন্ট পড়ছি হচ্ছে Rudro69, লিখেছো দ্য লাস্ট টু ভিডিওস ওয়্যার রিয়েলি টেরেবল বাট এনজয় দ্য লট, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট পড়ছি হচ্ছে রনিতা রয়, ওকে, লাভ ফ্রম বাংলাদেশ, দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে তোমার ভিডিওগুলো, নেক্সট শাউট আউট আমার কমেন্টটা প্লিজ পড়ো। ওকে রনিতা রয়, তোমার কমেন্টটা পড়লাম আমি। নেক্সট কমেন্ট পড়বো হচ্ছে ফতেমা 2143, লিখেছো হাই শ্রীদি কেমন আছো, তোমার হরর ভিডিওগুলো অনেক ভালো লাগে, তোমার ওই ঘোস্ট স্টোরির ভিডিওটায় সেকেন্ড পার্ট চাই, 100K কামিং সুন, থ্যাংক ইউ সো মাচ ফতেমা। আর তোমরা যদি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাহলে খুব জলদি 100K কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কমেন্ট এমটি জাহির, লিখেছো আপু তুমি যেমন কিউ, তোমার ভয়েস অ্যান্ড রিয়াকশনও সেম কিউট, লাভ ইউ দি, আমি বাংলাদেশ থেকে দেখছি, প্লিজ 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 রিপ্লাই দিও। তো তোমাকে শাউট আউট দিয়ে দিলাম ডাইরেক্টলি, আর অবশ্যই অবশ্যই রিপ্লাই করে দেবো টাইম পেলে। আর আজকের ভিডিও লাস্ট কমেন্ট পড়ছি হচ্ছে ইপসা বিপ, ওকে 7164, লিখেছো আপু আজকের ভিডিওটা অনেক সুন্দর ছিল, আর তুমি অনেক সাহসী অ্যান্ড রিয়েল হরর স্টোরি শুনতে চাই ফ্রম বাংলাদেশ, লাভ ইউ কিউট আপ, থ্যাংক ইউ সো মাচ ইপসা বিপ। আজকের মতো এইটুকুই ছিল শাউট আউট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হয়ে যাবে নেক্সট একটা নতুন ভিডিওতে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।